কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে স্টাফ নার্স রিক্রুটমেন্টের পরপর দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, লাস্ট ডেট কবে রয়েছে, আরও সমস্ত ইনফরমেশনগুলি আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না এবং ভিডিওটি একবার দেখার পর আবার একবার দেখবে। এছাড়াও ওই নোটিশ দুটি আমি টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করে দেব, সো টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা নোটিশ দুটি ডাউনলোড করে নিজে থেকে একবার নোটিশগুলো চেক করবে। চেক করার পরে তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সো দেখে নিচ্ছি, চলো আজকের অফিসিয়াল বিজ্ঞপ্তি। সো অন স্ক্রিন এখন তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশটি পাবলিশ হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে এবং নোটিশে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া আছে এবং কার আন্ডারে রিক্রুটমেন্টটি হচ্ছে সেটা দেখে নাও। আন্ডার 15 ফাইন্যান্স কমিশন হেলথ গ্র্যান্ট ফর আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার UHWC আন্ডারে এবং কন্ট্যাকচুয়াল রিক্রুটমেন্ট, এটা কিন্তু পার্মানেন্ট নয়। এবং অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্ট বাসিন্দা হতে হবে। অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। এবং কোন পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে সেটা দেখে নাও, স্টাফ নার্স পোস্টে রিক্রুটমেন্টই কিন্তু হচ্ছে। এবং এখানে দেখে নাও নাম্বার অফ ভ্যাকেন্সিতে টোটাল ভ্যাকেন্সি আছে 29টি এবং আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 14টি আছে, আনরিজার্ভ পার্সন উইথ ডিসএবিলিটিদের জন্য 1টি আছে, আনরিজার্ভ স্পোর্টস পার্সনদের জন্য আছে 1টি, এসসিদের জন্য 6টি আছে, এসটিদের জন্য 2টি আছে, ওবিসি এদের জন্য 3টি আছে এবং ওবিসি বিদের জন্য 2টি আছে। টোটাল 29টি ভ্যাকেন্সি আছে। এবং শিক্ষাগত যোগ্যতা কী কী লাগছে সেটা দেখে নাও। GNM BSc বোথ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাপ্লাই করার জন্য অবশ্যই কলেজটি বা ইনস্টিটিউশনটি কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্টার্ন নার্সিং কাউন্সিলের রেকগনাইজড হতে হবে এবং ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডার রেজিস্ট্রেশন সার্টিফিকেটে লাগবে। যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকে, কাউরি প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। যদি কাউরি প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলি না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আপার এজ লিমিট হচ্ছে 40 বছর এবং এসটি ক্যালকুলেট করা হবে 1/1/2023 অনুযায়ী এবং বয়সের ছাড়সীমা পেয়ে যাবে, গভর্নমেন্টের যেমন রুল আছে সেরকম। 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে সেটাও মেনশন করা আছে, এটা দেখে নাও। এবং একটু নিচে এলে তোমরা দেখতে পাবে যে তোমাদের স্কেল অফ স্কোরিংটা দেখে নাও, তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু হবে না। তোমাদের GNM এবং BSc থেকে 40 মার্ক দেওয়া হবে এবং ইন্টারভিউ থেকে রয়েছে 60 মার্ক, টোটাল 100 মার্ক 100, কোনো রকম লিখিত পরীক্ষা তোমাদেরকে দিতে হবে না। সে একটু নিচে এলে দেখতে পাবে যে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি একটু তোমাদেরকে এবার বলে দিই। এই অ্যাপ্লাই করার প্রসেসটাই কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেটের গোলমাল হয় একটু, তাই এই অ্যাপ্লাই কীভাবে করবে সেটা আমি তোমাদেরকে একটু ভালোভাবে বলছি, একটু মনোযোগ সহকারে শুনে নাও। অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে না, কোনো ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে না। তাহলে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা এবার দেখে নাও। এই যে PDFটি দেখতে পাচ্ছ, এই PDFের নিচে একটি ফর্ম আছে, এই ফর্মটা দেখতে পাচ্ছ, এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। তার জন্য কী করতে হবে না, এই ফর্মটি তোমাদেরকে প্রিন্ট আউট বের করতে হবে। প্রিন্ট আউট বের করে পেন দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করার পর এখানে কিছু ডকুমেন্টস মেনশন করা আছে, এই যে ডকুমেন্টসগুলি মেনশন করা আছে প্রত্যেকটি ডকুমেন্টস জেরক্স করতে হবে, দিয়ে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তাহলে এই ফর্মটি ফিল আপ করতে হবে আর এই যে ডকুমেন্টসগুলি দেখতে পাচ্ছ, এই ডকুমেন্টসগুলি জেরক্স করতে হবে, তো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তারপর কী করতে হবে না, এই ফর্ম এবং সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টসগুলি একটা খামের মধ্যে ঢোকাতে হবে, যে খামের মধ্যে ঢুকিয়ে তোমাদেরকে পোস্টের নামটি লিখতে হবে, স্টাফ নার্স ফর UHWC, সেটা খামের মধ্যে ঢুকিয়ে খামের ওপরে মেনশন করতে হবে। তো খামের ওপরে মেনশন করার পর তোমাদেরকে কী করতে হবে, এখানে অ্যাড্রেস মেনশন করা আছে, তার জন্য তোমাদেরকে CMO বিল্ডিং সেকেন্ড ফ্লোরের রুম নাম্বার 254-র সামনে একটা ড্রপ বক্স থাকবে, সেই ড্রপ বক্সেতে গিয়ে সেখানে ডাইরেক্ট গিয়ে ড্রপ বক্সে খামটা ঢুকিয়ে দিতে হবে। বুঝতে পারলে, ফর্মটা প্রিন্ট আউট বের করতে হবে, প্রিন্ট আউট বের করার পরে সেটাকে পেন দিয়ে ফিল আপ করতে হবে, পেন দিয়ে ফিল আপ করার পরে এই যে নিচে ডকুমেন্টসগুলি দেখালাম, এখানে নিচে এই ডকুমেন্টসগুলি ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। ফর্মের সাথে অ্যাটাচ করার পরে
এই যে অ্যাড্রেসটি এখানে মেনশন করা আছে এই অ্যাড্রেসের সিএমও বিল্ডিং সেকেন্ড ফ্লোর রুম নাম্বার 254 সামনে একটা ড্রপ বক্স আছে সেই ড্রপ বক্সে গিয়ে খামটা ঢুকিয়ে দিয়ে আসতে হবে এরপর এখানে আরেকটা বিষয় মেনশন করা আছে সেটা দেখে নাও যে নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড বাই পোস্ট অর কোরিয়ার নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড ইন দ্য ড্রপ বক্স আফটার 22/12/2023 তাহলে এখানে কি বলা হয়েছে না অ্যাপ্লিকেশনটা কিন্তু পোস্ট অথবা কোরিয়ারের মাধ্যমে কিন্তু রিসিভ করা হবে না তাহলে ডাইরেক্ট গিয়ে দিয়ে আসতে হবে বুঝতে পারলে এই জায়গাটা এরপর আবার কেউ কমেন্ট বক্সে কমেন্ট করবে না যে লিঙ্কটা দেন ঠিক আছে সো তারপর দেখে নাও এখানে কি বলা হয়েছে সো এখানে টাইমটা দেখে নাও ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম 15-22 সানডে এবং হলিডে বাদে এবং মানডে টু ফ্রাইডে 11-4 এবং স্যাটারডে 11-2 রেজিস্টার পোস্টার কোরিয়ার পোস্টের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করা হবে না এবং 22 তারিখের পরে অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করা হবে না তার একটু নিচে তোমাদের আরও কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে সেগুলো দেখে নাও আফটার স্ক্রুটিনি লিস্ট অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি আপলোডেড ইন আওয়ার ওয়েবসাইট অ্যালং উইথ দ্য ডেট অফ ভেন্যু অ্যান্ড ইন্টারভিউ ইন্টারভিউটি কোথায় হবে কবে হবে সেগুলি পরবর্তী ক্ষেত্রে ওয়েবসাইটে আপলোড করা হবে তাই ওয়েবসাইটে তোমরা কিছুদিন পরে চেক করবে ঠিক আছে তার একটু নিচে এলে দেখে নাও কী কী বলা হয়েছে এখানে অ্যাপ্লিকেশান উইল বি ইন ফলোয়িং ম্যানার্স স্ট্রিক্টলি এখানে কিছু জেনারেল ইনফরমেশান দেওয়া আছে তোমাদের কী কী বলা হয়েছে সেগুলো দেখে নাও অ্যাপ্লিকেশান ফর্ম নট প্রপারলি ফিল্ড অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম আর লাইবল টু বি ক্যান্সেল ঠিকঠাকভাবে ফিল আপ না করলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তারপরে ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশানের মধ্যেই কিন্তু তোমাদের সমস্ত কোয়ালিফিকেশান কমপ্লিট হতে হবে ক্যান্ডিডেট মাস্ট বি সাবমিটেড ফটোকপি সেলফ অ্যাটেস্টেড অফ ডকুমেন্টস অ্যালং উইথ অরিজিনাল ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্ম ডিউলি সাইন বাই ক্যান্ডিডেট অ্যাজ মেনশন বিলো অর্থাৎ তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে এই সমস্ত ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করতে হবে সো এখানে দেখে নাও কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এজ প্রুফ অফ সার্টিফিকেট মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সার্টিফিকেট এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সার্টিফিকেট লাগবে এবং অল মার্কস শিট ইনক্লুডিং ইন্টারশিপ পাস সার্টিফিকেট জিএনএমবিএস এখানে জিএনএমবিএসসিতে সমস্ত ইয়ারের মার্কশিটগুলো লাগবে ইন্টার্নশিপ সার্টিফিকেট যাদের আছে তারা দেবে পাস সার্টিফিকেটটিও কিন্তু লাগবে আর তারপরে বলা হয়েছে দেখে নাও মাধ্যমিক অ্যান্ড এইচএস মার্কশিট আর নট ইকুইড অর্থাৎ মাধ্যমিক এবং এইচএসএ মার্কশিট কিন্তু এখানে লাগবে না তারপর বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট মে বি অ্যালাউড যাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট তারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবে আর যাদের নেই তারা প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়েও অ্যাপ্লাই করতে পারবে কাস্ট সার্টিফিকেট যাদের আছে তাদের লাগবে এবং ডিসেবিলিটিস অ্যান্ড স্পোর্টস সার্টিফিকেট এগুলিও ফটোকপিস আইডেন্টিটি কার্ড অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে তোমাদের ভোটার পাসপোর্ট আধার যে কোনো একটা দিলেই হবে পাসপোর্ট সাইজ ফটো মাস্ট বি পেস্ট অন দ্য অরিজিনাল অ্যাপ্লিকেশন উইথ সিগনেচার এটা আমি একটু পরে বলছি এটা কিন্তু কোনো ডকুমেন্টস নয় তোমাদেরকে পাসপোর্ট সাইজ একটা ফটো অ্যাপ্লিকেশান ফর্মে অ্যাটাচ করতে হবে সেটা এখানে মেনশন করা হয়েছে তারপরে এখানে কিছু বিষয় মেনশন করা হয়েছে সেগুলো তোমরা পিডিএফটি একবার নিজে থেকে চেক করে নিও সো ফর্মটি এবার কীভাবে ফিল আপ করতে হবে সেটা দেখে নাও এই জায়গাতে তোমাদেরকে ফটোটা অ্যাটাচ করতে হবে সো ফটো অ্যাটাচ করে আগে তোমরা ফটোর মানে পিছনের দিকে নিজেদের ফোন নাম্বারটি লিখবে ফোন নাম্বারটি লেখার পর এখানে ফটোটি অ্যাটাচ করবে অ্যাটাচ করার পর তোমরা সিগনেচার করবে এবং তারপর এখানে দেখে নাও নেম ইন ফুল ইন ক্যাপিটাল লেটার নিজের নামটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে তারপরে গার্জেনের নেম লিখতে হবে তারপর 3 নম্বরে বলা হয়েছে বলা হয়েছে ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সার্টিফিকেট মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সার্টিফিকেট অনুযায়ী তোমাদের ডেট অফ বার্থটা এখানে মেনশন করতে হবে এজ অন 1/1/2023 অনুযায়ী কত এজ হচ্ছে সেই এজটা মেনশন করতে হবে আর এই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ইয়েস অর নো সেটা মেনশন করতে হবে আর ইউ স্পোর্টস পার্সন এখানে তোমাদেরকে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনটি ইয়েস অর নো করতে হবে কাস্ট ক্যাটাগরি সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে তারপরে এখানে পোস্টাল অ্যাড্রেস ইন ক্যাপিটাল লেটারে লিখবে পারমানেন্টটাও ক্যাপিটাল লেটারে লিখবে ঠিক আছে যদি পারমানেন্ট আর পোস্টাল অ্যাড্রেসটা সেম হয় তাহলে দু জায়গায় সেম লিখবে না হলে যদি আলাদা হয় আলাদা লিখবে ঠিক আছে তারপরে এখানে কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি তোমরা অ্যাক্টিভ কন্ট্যাক্ট নাম্বার অ্যাক্টিভ ইমেল আইডিগুলো দেবে আর এখানে বলা হয়েছে ওয়েদার সিটিজেন্স অফ ইন্ডিয়ান পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইয়েস অর নো সেটা মেনশন করবে এক্সিস্টিং এমপ্লয়ের নেম অ্যান্ড উইথ দ্য ডেট অফ জয়নিং ইফ এনি যদি হয় তাহলে ডেট অফ জয়নিংটা দিতে হবে এবং ইফ জয়েন্ট কেএমসি অফিস এলিয়ার দেন মেনশন দ্য ডেট অফ জয়নিং যদি কেএমসিতে জয়েন করে থাকো এর আগে তাহলে সেখানে ডেট অফ জয়নিংটা মেনশন করতে হবে এখানে ঠিক আছে তারপরে এখানে দেখে নাও নেম অফ দ্য এক্সাম এক্সামের নামে এখানে তোমরা ক্লাস টেন
ক্লাস 10 আর 12টা মেনশন করবে। এখানে তোমাদের বোর্ড অথবা ইউনিভার্সিটির নামটা দিতে হবে, বোর্ডের নাম, ফুল মার্কসটা দেবে, আউটপুট মার্কস দেবে, পার্সেন্টেজটা দেবে, এখানে ডিভিশন গ্রেডটা দেবে, চান্সেস টেকেন টু পাস, ইয়ার অফ পাসিং, এটা 10-12। আর এই নিচের যেটা আছে সেটা হচ্ছে প্রফেশনাল আদার কোয়ালিফিকেশন এসএসসি, যদি যারা জিএনএম তারা জিএনএম দেবে, যারা বিএসসি তারা বিএসসি দেবে। এবং এখানে বোর্ড ইউনিভার্সিটি ইনস্টিটিউশনের নামটা দেবে, রেজিস্ট্রেশন নাম্বার, ফুল মার্কস, মার্কস অবটেন, পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং। এখানে ডিক্লারেশনটা একটু পড়ে নেবে, আর নিচে প্লেস দিতে হবে, ডেট দিতে হবে, এখানে ফুল সিগনেচার করতে হবে ক্যান্ডিডেটকে, ঠিক আছে। এভাবে ফর্মটা ফিল আপ করার পর তোমাদেরকে ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটেস্টেড করে খামের মধ্যে ঢুকিয়ে ওই ড্রপ বক্সে গিয়ে তোমাদেরকে সাবমিট করে আসতে হবে, ঠিক আছে। সো দেখে নাও এরপরে আর একটি যে রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্ট নোটিসে কী কী বলা হয়েছে সেটা দেখে নাও। অন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দ্বিতীয় রিক্রুটমেন্ট নোটিশ, এবং এই রিক্রুটমেন্টটি কার আন্ডারে হচ্ছে সেটা দেখে নাও। 15 ফাইন্যান্স কমিশন হেলথ গ্রান্ট ফর পলিক্লিনিক অন কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ পলিক্লিনিকের আন্ডারে কিন্তু রিক্রুটমেন্টটি হচ্ছে। আর এখানে সেম ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হতে হবে, এবং নলেজ থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ, স্টাফ নার্স পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে। এখানে ভ্যাকেন্সিটা কিন্তু 7টি আছে, আনরিজার্ভদের জন্য 3টি, 2টি হচ্ছে এসসি আর এসটিদের জন্য 1টা, আর 1টা হচ্ছে ওবিসি বিদের জন্য। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 7টা। এখানেও সেম কোয়ালিফিকেশান, জিএনএম বিএসসি বোথ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। লিমিট আর 1-1-2023 অনুযায়ী এসটা ক্যালকুলেট করা হবে। সেম 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। মার্কসটাও সেম তোমাদের স্কেল অফ স্কোরিং, 60 মার্কস থাকবে ইন্টারভিউ থেকে, 40 থাকবে তোমাদের জিএনএম বিএসসি থেকে। আর এখানে এটাও সেম, শুধু এখানে এটা দেখে নাও যে ফার্মের খামের উপরে তোমাদেরকে মেনশন করতে হবে স্টাফ নার্স ফর পলিক্লিনিক, আর এই যে সিএমও বিল্ডিং সেকেন্ড ফ্লোরের রুম নাম্বার 254 সামনে যে ড্রপ বক্স আছে সেই ড্রপ বক্সে তোমাদেরকে কিন্তু সাবমিট করে আসতে হবে। সো এখানেও সেম হয়তো 22 অ্যাপ্লিকেশান, এখানে সানডে আর হলিডে বাদে, আর মানডে টু ফ্রাইডে 11-4, স্যাটারডে হচ্ছে 11-2। সেম এখানেও কিন্তু আমি কিন্তু অ্যাপ্লিকেশান রিসিভ করা অ্যাকসেপ্ট করা হবে না, আর 22 তারিখে পরে অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করা হবে না, ঠিক আছে। আর এখানেও সেম সেটাই মেনশন করা আছে যে ইন্টারভিউ কবে হবে, কোথায় হবে, সেটা ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে জানানো হবে। একটু নিচে এলে তোমাদের এখানে অ্যাপ্লিকেশানে যে আগে যেগুলো বললাম সেইগুলি সেম এখানে সব কিছু আছে, ডকুমেন্টস কী কী ডকুমেন্টস অ্যাপ্লিকেশানের সঙ্গে তোমাদের লাগবে সেলফ অ্যাটেস্টে সেগুলি মেনশন করা আছে। আর এখানেও যে বিষয়গুলো আছে সেগুলো সেম, এগুলো আমি বলছি না, আগে বললাম আমি। একটু নিচে এলে তোমরা ফর্মটা দেখতে পাচ্ছ, ফর্মটাও আগের ফর্মের মতে সেম। এখানে তোমাদের ফটো দিতে হবে, ফটোর পিছনে ফোন নাম্বার দিতে হবে, সেলফ সিগনেচার করতে হবে, নাম লিখতে হবে, গার্জেনের নেম লিখতে হবে, তারপর এখানে তোমাদের অ্যাড্রেস, ইমেল আইডি, তারপর বাকি বিষয়গুলি সবই সেম, আগে যেমন বললাম সব কিছুই সেম, ঠিক আছে। তো আজকের এই 2টি নোটিশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পেরেছো। এরপর যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর এই পিডিএফ 2টি যদি কেউ নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে তোমরা জয়েন হয়ে যাও, আমি টেলিগ্রাম চ্যানেলে আমি পিডিএফ 2টি সেন্ড করে দেবো। আর যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে। নার্সিংয়ের জব এবং নার্সিংয়ের আরও সমস্ত রকমের ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে করে তোমার কাছ থেকে পরবর্তী ইনফরমেশনগুলি মিস না হয়ে যায়। থ্যাংক ইউ।